नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় 30 এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, এই 5 নামের মানুষদের লাগবে লটারি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় যে 5 নামের মানুষদের কথা আমি জানাবো, তাদের জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি চন্দ্র এক রাশিতে থাকে, বৃহস্পতি চন্দ্র পরস্পর সমসপ্তমে থাকে, বা বৃহস্পতি চন্দ্র পরস্পর স্থান বিনিময় করে থাকে, তাহলে নিশ্চিত এই সূর্যগ্রহণের দিন তাদের লাগবে লটারি। কোন সেই 5 নামের মানুষ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 30 এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ, এটি ভারতে দৃশ্যমান নয়, এটি দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জ, উত্তর আমেরিকায় দৃশ্যমান হবে এবং এই সূর্যগ্রহণ রাত 12:15 শুরু হবে। তাই 30 এপ্রিল সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান না হলেও এই জগতের যে কোনো প্রান্তেই আপনি থাকুন, এই সূর্যগ্রহণ দিচ্ছে আপনাকে বিরাট লটারি জেতার সুযোগ। আমি যে 5টি নামের মানুষদের নাম জানাবো, সেই 5টি নামের মধ্যে যদি আপনার নাম থাকে, তাহলে 30 এপ্রিল আপনি একটা লটারির টিকিট কাটাতে পারেন। আমি নিশ্চিত আপনার শিখতে কিছু না কিছু লটারি লাগবে। আমি কখনোই বলছি না আপনি কোটিপতি হবেন, আমি বলছি আপনার লটারি লাগার যোগ অবশ্যই আছে এই সূর্যগ্রহণের দিন। প্রথম যে নামের মানুষদের কথা বলবো, সেই নামের মানুষ সচরাচর লটারির টিকিট কাটে না, তাদের বলবো আপনারা একটা তো কাটুন, কেটে দেখুন আপনার জীবনে লাগবেই লটারি। সেই নামটি হচ্ছে এম। আপনি যদি এম নামের মানুষ হন, তাহলে নিশ্চিত আপনার 30 এপ্রিল সূর্যগ্রহণের দিন একটা লটারি লাগার পূর্ণ সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় নাম এস। আপনি যদি এস নামের মানুষ হন, তাহলে আপনার জীবনে নতুন যুগের সূর্যোদয় আনছে এই সূর্যগ্রহণ। এই গ্রহণ আপনার লটারি ভাগ্য সুনিশ্চিত করছে। তৃতীয় যে নাম, সেটি হচ্ছে জে। আপনি যদি জে নামের মানুষ হন, আপনি নিশ্চিত আপনি এস এম জে এই 3 নামের মানুষ নিশ্চিত লটারি পাবে। চতুর্থ নাম হচ্ছে কে। তাহলে এম এস জে কে এই 4 নামের মানুষ আপনারা নিশ্চিত লটারি পাবেন। এবং শেষ আরেকটি নাম আমি জানাবো, সেটি হচ্ছে আর। আপনি যদি আর নামের মানুষ হন, তাহলে আপনি নিশ্চিত লটারি পাবেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না, কারণ এবার আমি জানাবো কোন নামের মানুষদের কাছে কখন লটারির টিকিট কাটতে হবে। অর্থাৎ 30 এপ্রিল আমি যে 5 নামের মানুষদের কথা জানালাম, সেই 5 নামের মানুষ অর্থাৎ এস এম জে কে এবং আর, এস এম জে কে আর, এদের নামের এই 5 নামের লটারি টিকিট কাটার শুভ সময়। আপনি যদি এস নামের মানুষ হন, তাহলে আপনি সন্ধ্যার দিকে লটারি টিকিট কাটাবেন। আপনি যদি এম নামের মানুষ হন, আপনি বেলা 12:00 থেকে 3টের মধ্যে লটারি টিকিট কাটবেন। আপনি যদি জে নামের মানুষ হন, আপনি নিশ্চিত সকালবেলা লটারির টিকিট কাটুন 8:00 থেকে 12:00টার মধ্যে। আপনি যদি কে নামের মানুষ হন, আপনি বিকালে লটারির টিকিট কাটুন। এবং আপনি যদি আর নামের মানুষ হন, আপনি সন্ধ্যা 7টার পর লটারির টিকিট কাটুন। আমি 5টি সময় বললাম, এই 5টি সময় আপনারা লটারির টিকিট কাটুন আপনারা যদি 5 নামের মানুষ হন। যদি আপনি এস নামের মানুষ হন, আপনার লাকি নাম্বার, আপনার লাকি নাম্বার 1 নাম্বারকে আপনি চয়েস করবেন। আপনি যদি লাকি নাম্বার আপনার যদি এম হয়, তাহলে আপনি অবশ্যই 4 নাম্বারকে চয়েস করবেন। 4 নাম্বারকে চয়েস করে চললে আপনার শুভ হবে।
এবং আপনি যদি যে নামের মানুষ হন তাহলে আপনি সাত নাম্বারকে চয়েস করবেন, আপনি যদি কে নামের মানুষ হন তাহলে আপনি ছয় নাম্বারকে চয়েস করবেন, এবং আপনি যদি আর নামের মানুষ হন তাহলে আপনি নয় নাম্বারকে লাকি ভেবে লটারি টিকিট চয়েস করবেন। নিশ্চিত আপনার ভাগ্যে 30 এপ্রিল দিনটা একটা লটারির দিন হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, আমি এটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।